হ্যালো ফ্রেন্ডস, আমি রাশিদুল এবং আপনারা দেখছেন আমার আর আপনার ভালোবাসার আর্টটেক চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ইউটিউবেতে অনেক ভিডিও আমি দেখেছি এই ক্লোভিটামিল জি ক্রিমের ব্যাপারে। তো ফ্রেন্ডস, অনেক ইউটিউবাররা বলেছে যে এই ক্লোভিটামিল জি ক্রিমটা মুখের দাগ তোলার জন্য কাজ করে, আবার অনেক ইউটিউবাররা বলেছে যে এই ক্রিমটা ফর্সা হওয়ার জন্য কাজ করে। তো এর আসল সত্যিটা কী? এর আসল সত্যিটা আমি আজ এই ভিডিওতে আপনাদের আমি জানাবো। রিকোয়েস্ট করছি আপনাদেরকে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। এই ধরনের হেলথ টিপস এবং অ্যালোপ্যাথিক মেডিসিনের রিভিউ পেতে আমার আর্টটেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, আমি শুরু থেকে আপনাদেরকে 100% রিয়েল ইনফরমেশান এবং 100% ট্রু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি, যাতে সত্যিটা আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা জানতে পারেন এর সত্যিটা কী আছে। তো আমি আপনাদেরকে 100% রিয়েল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করে থাকি। তো ফ্রেন্ডস, এবার আমি বলবো এই ক্লোভিটামিল জি ক্রিমের কাজ কী। তো কিছু মানুষ বলে থাকে এই ক্রিমটা ফর্সা হওয়ার জন্য, আবার কিছু মানুষ বলে থাকেন এই ক্রিমটা মুখে দাগ তোলার জন্য। তো অনেকেই এই ক্রিমটাকে ইউজ করেছেন। বাজারে অনেক উল্টোপাল্টা ক্রিম আছে যেগুলো ইউজ করলে কিছু মানুষের স্কিন ফর্সা হয়, তার মানে এই নয় যে আপনারও কাজে লাগবে। কারো মুখে কালো দাগ ভালো হয়ে গেলে তার মানে এই নয় যে আপনারও কালো দাগ ভালো হয়ে যাবে। এই ক্লোভিটামিল জি কোম্পানির নাম হচ্ছে মার্ক। এই কোম্পানি কিন্তু এই ক্রিমটাকে মুখের কালো দাগ তোলার জন্য বা মুখ ফর্সা হওয়ার জন্য বানায়নি। তো ফ্রেন্ডস, এই কোম্পানি কিন্তু স্কিনের অ্যালার্জি বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়ে থাকে সেগুলোকে ভালো করার জন্য এই ক্রিমটা কিন্তু বানিয়েছেন। এই ক্রিমটা কোম্পানি এটাই কিন্তু বলেছে। তো বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ক্রিমটা ফর্সা হওয়ার জন্য ইউজ করবেন না। আপনারা মার্কেটে অনেক ক্রিম পেয়ে যাবেন ফর্সা হওয়ার জন্য। ফর্সা হওয়ার জন্য ভালো ক্রিম নিয়ে একটা স্পেশাল ভিডিও বানাবো, কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ক্রিমটা ফর্সা হওয়ার জন্য ইউজ করবেন না, কারণ এর মধ্যে আছে ক্লোভিটাসল, যেটা সবথেকে শক্তিশালী স্টেরয়েড। তো ফ্রেন্ডস, এই ক্লোভিটাসল মানে হচ্ছে আপনার স্কিন যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারেন। আপনারা এই ক্রিমটার ব্যাপারে ডক্টরের কাছে একটু পরামর্শ নিয়ে নিতে পারেন। ডক্টরের জিজ্ঞাসা না করে এই ক্রিমটা কিন্তু ইউজ করবেন না, আর ফর্সা হওয়ার জন্য বা মুখে কালো দাগ তোলার জন্য এই ক্রিমটা একদম ইউজ করবেন না, মনে থাকবে তো? তো ফ্রেন্ডস, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে গিয়ে আমি কমেন্ট করতে পারেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে অ্যান্সার দেবো। ফ্রেন্ডস, আজকে আমি ক্লোভিটামিল জি ক্রিমের ব্যাপারে ইনফরমেশান দিলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে 100% রিয়েল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব, এবং সবসময় আমি চেষ্টা করব যেন আপনারা সত্যিটা জানতে পারেন অ্যালোপ্যাথিক মেডিসিনের ব্যাপারে। তো ফ্রেন্ডস, আজকে এখানেই দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।